আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শূন্য থেকে ছয় মাস বয়সী বেবিদের নিমা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় ফটো স্টাইলে, তাই আজকে শেয়ার করব। তো এখানে আমি এটা ছেলে বেবির জন্যই আমি কাটিং এবং সেলাইটা শেয়ার করছি, এটা ছেলে বেবিদের জন্য। তো মেয়ে বেবিও এটা পড়তে পারবে, সমস্যা নেই। তো এখানে আমি হাফ গজ কাপড় নিয়ে নিয়েছি, এক হাত। তো কাপড়টাকে আমি এভাবে চারপাটে ভাঁজ করে নিয়েছি, দেখুন চারপাটে ভাঁজ করে নিয়েছি। এটা এভাবে ভাঁজ দিয়ে দুইটা পাট, এটা সামনের পাট হবে, উপরের পাটটা পেছন পাট হবে, এই পাটটা খোলা পাট আর এই সাইডটা বন্ধ পাট। তো এখন আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা শূন্য থেকে ছয় মাস বয়সী ছেলে বেবির জন্য। এখানে আমি লম্বাটা 14 ইঞ্চি নিচ্ছি, কারণ বাচ্চাদের জামা ড্রেসটা একটু বড় হলেই ভালো হয়। এখানে আমি 14 ইঞ্চি নিচ্ছি আর 1 ইঞ্চি সেলার জন্য রাখলাম, আমার 13 ইঞ্চি থাকবে। আর এখানটায় আমি ফুটের মাপ নিচ্ছি 2 ইঞ্চি, আর এখানে ফুট নিচ্ছি 2.5 ইঞ্চি। আর্মহোলের জন্য আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখানে যেহেতু 2 ইঞ্চি, আমি এখানে 3.5 ইঞ্চি করে গলা কেটে নিলাম। এভাবে 2 ইঞ্চিতে দাগ কেটে বক্স করে নিব। এখানে 2 ইঞ্চি করে বক্স করে নিলাম। পেছনের গলাটা আমি 2 ইঞ্চি দিব, এভাবে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা পেছন গলা আর এইটা সামনের গলা কাটিং করে নিব। আর্মহোলটা শেপটা করে নিচ্ছি এখানে সোয়াচার। আর্মহোলে শেপ করে নিলাম। এখানে আমি বডির জন্য রাখব 6.5, সেলার জন্য এখানে 1.5 ইঞ্চি আছে। নিচের অংশটা আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এখানে মিলিয়ে নিচ্ছি এভাবে একটা দাগ কেটে। এখন কাটিং করে নিচ্ছি এভাবে, আমি দাগ অনুপাতে কাটিং করে নিচ্ছি। প্রথমে পিছনের গলাটা কেটে নিব। পিছন পাটটা সরিয়ে আমি এখন সামনের পাটের সামনের গলাটা কেটে নিব। সামনের পাটে যেহেতু বোতাম হবে, তাই আমি সামনের পাটটা কেটে নিচ্ছি। এখানে সামনের পাটে বোতাম হবে আর এই যে পিছন পাটটা, আমি এখানে বোতাম প্লেট করে কেটে নিই, বোতাম প্লেট লাগিয়ে নিব। পাটে যেহেতু বোতাম প্লেট দিয়ে করব, তাই আমি 1.5 ইঞ্চি করে 2 পিস কাপড় কেটে নিয়েছি বোতাম প্লেটের জন্য। এখানে কাটিং করা ফতুয়াটা আমি দেখাচ্ছি, ফতুয়াটার কালারটা যখন কালো আছে, তাই আমি কালো রঙের প্যান্টের কাপড় নিয়ে নিয়েছি। এখানে প্যান্টের কাপড়ের লম্বাটা দেখিয়ে দিচ্ছি, লম্বাটা আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি। এখানে রাবার হবে চিকন, যেহেতু বাচ্চার প্যান্ট, এখানে চিকন করে আমি একটা রাবার দিব, 1 ইঞ্চিতে রাবার যাবে, তাই আমি এখানে 12 ইঞ্চি করে নিয়েছি। আর চওড়াটা দেখিয়ে দিচ্ছি, চওড়াটা 15 ইঞ্চি। আমি এখন কাপড়টাকে চারপাটে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি হাইটটা কতটুকু হবে তাই দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি কাপড় আমি রাবারের জন্য রাখবো, আর 8.5 ইঞ্চি একটা হাই এর চিহ্ন করে নিব। এইখানটাতে আমি 6 ইঞ্চি রাখবো পায়ের মুহুরিটা, আর 1/2 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। এখানে 6 ইঞ্চি, আর এখানে আমি 1/2 ইঞ্চির একটু বেশি হয়তো 1.5 ইঞ্চি আমি রাখবো। আর এই সাইডটা আমি এভাবে হাইটটা কেটে নিব। এই আমার প্যান্ট কাটিং শেষ, কাটিংটা কমপ্লিট। এখন আমি এই সাইডটা জয়েন্টটা কেটে নিব। এখানে আমি এই দুপাটে প্যান্টটা কেটে নিলাম।
তো প্যান্টে মুহুরিতে আমি একটা ডিজাইন দিব, তার জন্য আমি এখানে লম্বা একটা কাপড় কেটে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া এক পিস কাপড় কেটে নিয়েছি, দুইটা মুহুরির জন্য 2 পিস কাপড়। আমি এখানে এভাবে একটা ডিজাইন করব প্যান্টে, আর কোমরে চিকন রবার হবে। আর এইখানটাতে আমি একটা 3.5 ইঞ্চি করে স্কোয়ার 2 পিস কাপড় কেটে নিয়েছি। এটা আমি মুহুরিতে এভাবে একটা ডিজাইন করে দিব, কারণ এটা বেবিদের প্যান্ট, তাই আমি এখানে এভাবে এটা লাগিয়ে আমি একটা ডিজাইন করব। অবশ্যই আমি সেলাইটা শেয়ার করব। দেখুন ফটোটাতে আমি গলা এবং আর্মহোলে পাইপিং দিব, তাই আমি পাইপিং কেটে নিচ্ছি কালো কাপড়ের। ছেলে বেবির ফটোটা আমি সেলাইটা শেয়ার করছি। যে সামনের পাটটা নিয়ে নিয়েছি, প্রথমে সামনের পাটটাতে আমি বোতাম দিব, তাই আমি সামনের পাটে বোতাম প্লেটটা আগে লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সামনের পাটে জয়েন দিব, এই পাটটাতে বোতাম হবে, আর এই পাটটাতে এই সাইডে বাম সাইডের পাটটাতে বোতামের ঘর হবে, আর ডান সাইডের পাটটাতে বোতাম হবে। এভাবে 2টা পাটে আমি বোতাম প্লেট জয়েন করে নিচ্ছি। সেলাইয়ের পরে এভাবে উল্টিয়ে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, সেলাইটা করে নিব। যেহেতু বাড়তি একটু কেটে নিব। এই পাটটা আমি কিন্তু একটু বড় রাখবো, কারণ এখানে বোতাম লাগাবো পাটটাতে। সাইডে একটু সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমি ডাবল ভাজে এই যে প্রথম প্লেট লাগানো কমপ্লিট। এইভাবে গলাটা হবে। এখন আমি পিছন পাটটার সাথে ষোল্ডারটা জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন উল্টো সোজাটা ঠিক রেখে ষোল্ডারটা জয়েন দিয়ে নেব। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটা সোজা। দেখুন এভাবে বায়ার্স করে 1.5 ইঞ্চি করে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। কাপড়টা এভাবে বাঁকা করে কাটতে হবে। তো এইভাবে আমরা এটাকে জয়েন দিয়ে নিব পাইপিংয়ের কাপড়টা। শার্টটার এটা ফতোয়াটার এটা সোজা পিঠ, তাই আমি এভাবে রেখে জয়েন দিব, যাতে এভাবে উল্টিয়ে স্টিচিংটা করতে পারি। আমি পাইপিংটা নিচে রেখেই জয়েন্টটা দিয়ে নিচ্ছি, গলাতে পাইপিংটা এভাবে জয়েন দিচ্ছি। জয়েন দিয়ে নিলাম। এখন আমি সেটটা অনেকটা বাড়তি সমান করে কেটে নিব। এখন এই যা সাইড প্রথম মাথাটা এভাবে মুড়িয়ে এভাবে ভাঁজ দিয়ে 1/4 করে আমি এভাবে পাইপিং করে নিব।
সেলাইটা যাতে দেখা না যায়। দেখুন এভাবে পুরো গলাটা আমি পাইপিংটা জয়েন দিয়ে নিলাম। দেখুন এত সুন্দর কালার ম্যাচিং হয়েছে, বড় কালো প্রিন্ট হওয়াতে আমি এখানে পাইপিংটাও কালো নিয়েছি। এখন আমি আরম হলো একইভাবে পাইপিং লাগিয়ে নিব। দেখুন আরম হলে গলাতে সেমভাবে আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইড সেলাই করব। তো কামিজের যেরকম আমাদের সাইড ফাড়া থাকে ঠিক ওইভাবে আমি এই সাইডেও 2 থেকে 2.5 ইঞ্চি ফাড়া রাখবো, কারণ যেহেতু এটা ফতোয়া তাই আমি এখানে 2.5 ইঞ্চি ফাড়া রাখবো। একটু অনেকটা সুন্দর লাগবে দেখতে এই সাইডটা। তো সাইডটা গাঁজিয়ে নিচ্ছি, আমি যতটুকু দাগ দিয়েছি অতটুক সেলাই করবো না, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি এই সাইডটাও সেলাই দিয়ে নিব। সাইডটা সেলাই করো কমপ্লিট। দেখুন এখন আমি এইভাবে ধরে যে আমি এখানে 2.5 ইঞ্চি খোলা রেখেছি, আমরা যেভাবে কামিজের সাইডটা সেলাই করি জাস্ট ওইভাবে সেলাই করে নিব। এই এইভাবে আমি ভাঁজ দিয়ে নিব প্রথমে, এভাবে আমি ফতোয়ার মো যেহেতু এভাবেই সেলাই করে নিব। ঘুরিয়ে এই সেটটা সেমভাবে সেলাই করে নিব। দেখুন এই সেটটা আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি এই নিচের সাইডটাও এভাবে মুড়িয়ে সেলাই করে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা সাইড যেন সমান থাকে। এই যে এভাবে এভাবে সমান রেখে তারপর আমি এটা মুড়িয়ে নিব, যেন একটা ছোট একটা বড় না হয়। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করব। আবার আমি সামনের এই দুটো পার্ট এভাবে নিয়ে সেমভাবে এই মাপ দিয়ে দুটো যেন সমান হয়। দেখুন পুরো ফতোয়াটা সেলাই করা আমার কমপ্লিট। এই যে বড়টা দেখুন কত সুন্দর, এটা 1 থেকে 5 মাস বয়সের বেবিদের জন্য, এটা মেয়ে ছেলে বেবির জন্য। তো মেয়ে এইভাবেও করতে পারবে, সমস্যা নেই। আমার এটা কমপ্লিট, এখন আমি এইভাবে বোতাম লাগিয়ে নিব। এভাবে 4টা বোতাম লাগিয়ে নিব। দেখুন সাইডটা কত সুন্দর। তো বোতাম লাগানোটা আমি আর শেয়ার করলাম না, কারণ এটা তো সবাই পারেন। এই ফতোয়াটার সাথে যে প্যান্ট, ওই প্যান্ট সেলাইটা এখন শেয়ার করছি। যে ফতোয়াটা যেহেতু এই কালারটা তাই আমি তো কালো প্যান্টকে কেটেছিলাম। তো প্যান্টের এটা কোমরের সাইডটা, এটা মোহরির সাইডটা। তো এখানে আমি এই কাপড়টা লাগিয়ে নেব একটা ডিজাইনের জন্য শার্টের কাপড়টা থেকে। দেখুন প্রথমে আমি এটা সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিলাম। এখন আমি এভাবে উল্টিয়ে দেখুন
উল্টো পিঠে এভাবে নখ দিয়ে একটু ঘাস দিয়ে নিব যাতে এটা সুন্দরভাবে বসে যায়। এখন আমি এই যে হাফ ইঞ্চি করে ভাঁজ দিয়ে নিয়েছি, হাফ ইঞ্চি করে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নিব। এর আগে আমি আবার এখানে দুই পিস কাপড় কেটে নিয়েছি, দেখুন কাপড়টার লম্বাটা দেখিয়ে দিচ্ছি, চওড়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3.5 ইঞ্চি করে আমি স্কোয়ার একটা কাপড় কেটে নিয়েছি। তো এখানে প্যান্টের মিডলটা আমি আগে দেখবো কতটুকু, মিডলটা আগে আমি নির্ণয় করি নিই। এই যে এটা মোহরির মিডল, আমি এই কাপড়টাকে টুকরো কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে আমি মিডলে যেখানে আমি দাগ করে নিয়েছি এই মিডলটাতে আমি এভাবে বসিয়ে এভাবে স্টিচ করে নিব। এভাবে এখন সুন্দর একটা ডিজাইন হবে। মিডলটা আমার যেন ঠিক থাকে, সেমভাবে আমি আরেকটা সাইডও সেলাই করে নিব। তো আমার দুইটা সাইডেই রেডি। এখন আমি একটার উপর একটা এভাবে রেখে একটা কাপড় এভাবে আমি হাইটা সেলাই করে নিব। আমি এখানে হাইটা রাবার, এখানে রাবার লাগিয়ে নিব। আমি দেখুন উপর থেকে এখানে রাবারের জন্য কাপড় নিয়েছি, রাবার কাপড়টা সহ আমি এখানে 9 ইঞ্চি করে হাইয়ের জন্য সেলাই করে নিব উপর থেকে। ডাবল সেলাই দিয়ে নিব, এই সাইডটা তো সেমভাবে আমি 9 ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই পাশের সেলাইটা কমপ্লিট। এখন আমি এইভাবে দুটা পার্ট করে নিব, তাইলে আমার পায়ের মোহরিটা দিয়ে বের হয়ে যাবে। আমি এখন পায়ের মোহরিটা নেব 6 ইঞ্চি রেখে আমি সেলাই করে নিব। এটা যাতে সেম থাকে এখানে আমি 1/4 করে 2 পিস রাবার কেটে নিয়েছি। রাবারের লম্বাটা হলো 13 ইঞ্চি। এখানে আমি যেহেতু জোড়া দিব আরও 1 ইঞ্চি কমে যাবে, আমি প্রথমে রাবারের ফ্রিটা সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি দুইটা রাবার লাগাবো, এখানে দুইটা রাবার এখানে দিব কোমরে সুন্দরের জন্য। আমি 1/4 ইঞ্চি চওড়া করে রাবারের ফ্রিটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু রাবারের এই জায়গাটা আমি 1 ইঞ্চি জায়গা সেলাই করব না, খালি রাখবো। ঠিক আমি যেভাবে সেলাই করেছি এটার মিডলে আরেকটা সেলাই দিব এভাবে। এখানে দুইটা ঘর করে নিয়েছি, কারণ আমি দুইটা রাবার দিব এভাবে, কিছুটা জায়গা খালি রেখেছি এভাবে। দুইটা সাইড গিট দিয়ে নিলাম। এখন এভাবে টান দিয়ে দুইটাই যাতে রাবার সমান হয় আর এই কুচিগুলো যাতে এই দেখুন সমানভাবে দেখা যায়। এই যে একটু জায়গা আমি খোলা রেখেছি, তো আমি মেশিনে আবার একটু সেলাই করে নিব সাইডটা বসিয়ে। এভাবে দুইটারই সেলাইটা আর একটু করে নিব।
সেলাইটা আমার কমপ্লিট। দেখুন ছেলে বিবির এই যে ফটোটা কমপ্লিট, সাথে প্যান্টটাও হয়ে গেছে। দেখুন এভাবে পরলে এভাবে কত সুন্দর লাগবে। এটা এটার সাথে এটা ম্যাচিং করা, সেট করা, এই যে পায়ের পাশটা। যদি এই ছেলে বিবির ফটোয়া কাটিংটা এবং সেলাইটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।